আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতু আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন ওসলাত ওয়াসালাম আলাশরাফিলাম সালীন নবীন মহম্মদ ওলা আলিহি ওহি আজমাইন রবী শরাহ সদ্দরী ওয়াইসরা আমরি ওয়াহুল ওকদতলসানি ইফক উ কৌলি আলহামদুলিল্লাহ তো আমরা সাত নম্বর আয়াত থেকে আবার আলোচনাটা শুরু করি তো আমাদের কাজ হচ্ছে প্রথমে শব্দগুলোকে চেনা তারপরে এটার ফ্র্যাগমেন্টগুলোকে আইডেন্টিফাই করা তারপরে এখান থেকে ইরাপটাকে বোঝা তো এখানে সাত নম্বরে আয়াত হচ্ছে লাকাত হাক্কাল হাকালক আলা রিহিম ফাহুম লা লাকাদ শব্দটা আপনারা প্রায় পাবেন লা হচ্ছে এমফেসিস শপথ এমফেসিস এই জন্য বলা হয় খুব জোরের সাথে যখন কথা বলা হয় কাদ মানে অলরেডি ইতিমধ্যে কাদ শব্দটা সময় ব্যবহার হবে tense এর সাথে অতীতকালের সাথে যেমন ধরেন প্রেজেন্ট টেন্সের সাথে মানে মুদারের সাথে ব্যবহার হয় সা সাউফা শীঘ্রই অতি শীঘ্রই এই প্রিফিক্সগুলোর সাথে কোনোভাবে অতীতকাল আসবে না মুদার মাদি আসবে না আবার মুদারের সাথে আসবে মাদির সাথে আসবে হচ্ছিলো কাদ তারা লাকাদ হচ্ছিল একটা এমফেটিক সেই জন্য জোর প্রদানকারী হর দয় এটার অর্থ হচ্ছে নিশ্চয়ই আমরা এতটুকু আনলাম হাক্কা এটা বেসিক্যালি হর্ফ ফেল ফেল মাদি ভিতরে আছে হুয়া তারপর হলো যেমন ফেল মাদি তারপরে আল কাউলু। ইসম রাফা তাহলে ন্যাচারালি একটা হুয়া ফর্মেটের ফেলের পরে মাদির পরে যদি একটা রাফা ফরম্যাটে ইসম থাকে তাহলে এটা আউটসাইড ডুয়ার হয়ে যাবে ঠিক আছে তারপরে আলা হচ্ছে হরফের জার আকসারিহিম একটা ইদাফা যেটার মাথা হচ্ছে হলো আপনার ইসম মাজরুর ফলে আলা আকসারিহিম হিম একটা জার মাজরুর প্লাস ইদাফা একটা ফ্র্যাগমেন্ট চেইন ফা আগের মতো ফা হুম ফা হচ্ছিল কানেক্টার আতফ প্লাস হুম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন লাবোধক হরফ আর হচ্ছে ফেল মুদারে তার এইখানে দেখা যাচ্ছে বেসিক্যালি আমরা অবজার্ভ করে দেখতেছি দুইটা সেন্টেন্স আছে তার এখানে দেখা যাচ্ছে হাক্কা হাক্কা এটাকে যদি আপনি নেন সেটাকে আসবে ফেল মাদি এটার ভিতরে হুয়া আছে বাহিরের কর্তা রয়েছে আমরা আমাদের মতো করে একটা নোট দিলাম আল কাউলুটা হচ্ছে বাহিরের কর্তা ঠিক আছে আলা আকসারিহিম এটা যার মাজরুর যেহেতু চেইন এটা হচ্ছে মোতায়েলিক বিল ফেল মানে হাক্কার মোতায়েলিক ফেল তাহলে দেখা যাচ্ছে লাকাদ হাককাল কাউলো আলা আকসা রিহিম এটা একটা জুমলা ফেলিয়া সিম্পল জুমলা ফেলিয়া যেটার আউটসাইড ডুয়ার আছে মোতায়েলিক বিল ফেল আছে অতএব এটা একটা ছোট্ট জুমলা এটা ফাহুম লা ইউক মিনুন ফা হচ্ছিল এটার সাথে আতফ করতেছে এই যে এই যে কথাটা বলা হলো এটার ফলশ্রুতিতে সুতারং হুম হচ্ছে মুক্তাদা আ লা ইউফ সিরুনা এইটা হচ্ছিল বেসিক্যালি একটা খবর জুমলা ফেলিয়া মানে হুম মোফতাদার একটা জুমলা খবর জুমলা আর ইউক মেনুনা একটা ফেল মুদারে ভিতরে আছে হুম এটা একটা ছোট্ট জুমলা একটা ইসমিয়ার মধ্যে একটা জুমলা ঢুকতেছে তাহলে সেটা আমরা পড়ছি কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাম্বেডেড সেন্টেন্স মুফতাদা খবর জুমলা ফেলিয়া দুইটা পাশাপাশি একদম সিম্পল তাহলে এটাও আপনার তাফসিলের সুন্দর আলোচনা আছে যথাযথ হয়েছে হাক্কা মানে সত্য হয়েছে যথাযথ হয়েছে এটা অ্যাপ্রোপ্রিয়েটলি ওয়ার্ডটা ফ্লোর সাথে আল কাউলু এখানে অনেকে বলছে শাস্তির বাণী হ্যাঁ আলা আফসার ইহিম তাদের বেশিরভাগের উপরে হ্যাঁ তাদের বেশিরভাগের উপরে শাস্তির বাণী যথাযথ হয়েছে অলরেডি নিশ্চয়ই ইতিমধ্যে সেটা হয়েছে ফাহুম অতএব অতঃপর তারা ইউ মিনু তারা ইমান আনবে না ঠিক আছে এটাও একটা পানিশমেন্ট তাদের পানিশমেন্টের ব্যাপারটা ডিসাইড আছে এটা খুব সুন্দর একটা কন্ট্রাস্ট আছে সুরা বাকারা যারা আপনারা যারা পড়ছেন একটা ফ্রেজ আছে আল আসামিম হ্যাঁ ওই জায়গার সাথে এই জায়গার একটা সুন্দর কানেকশন আছে আমরা শেষ করে এটা অন্তত আজকে একটু দেখার চেষ্টা করব। এটারই কিন্তু ইন্ট্রোডাকশন খতাম আল্লাহ আলা কুলু বিহিমের ইন্ট্রোডাকশনটা আমার কাছে মনে হয়েছে এখান থেকে সাত থেকে এভাবে বর্ণিত হচ্ছে তারপরে পরের বর্ণনাটাগুলো ওরকমই ঠিক আছে এরা তাদের উপরে খতামাক করে দিয়েছে সত্য হয়েছে শাস্তির বাণী তাদের বেশিরভাগের উপর অতএব তারা ইমান আনবে না তারা ইমান আনবে না সেরকম একটা কথা আল্লাহ এখানে বলতেছেন হ্যাঁ কেন আল্লাহ জানেন যে তাদের অন্তরের মধ্যে কি আছে রসুল সাল্লাহ দায়িত্ব দেওয়ার দেওয়া কিন্তু উনি তাদের অন্তরের ভিতরকার রিডিং নিয়েই সাত নম্বর আয়াতে প্রথম স্টেটমেন্ট করলেন লাকাদ হাক্কাল কাউল আলা আকসার ফাহুম লা এরপরে আসেন ইন্না পরের সেন্টেন্সটা ইন্না ইন্নাকে আমরা চিনে ফেললাম এটা হচ্ছে হরফেন সংযুক্ত সর্বনাম এটা ভিতরে নাহনু বসে আছে হ্যাঁ ইন্না প্লাস নাহনু না নিশ্চয়ই আমরা এবং সে মুক্তাদা হবে ঠিক আছে তারপরের শব্দটা হচ্ছে জালনা এটা ফেল মাদি দ্যাট মিনস ইন্নার খবর এখান থেকে শুরু হলো ঠিক আছে ইন্নার খবরটা এখান থেকে শুরু হলো জা আলনা একটা ফেল মাদি ভিতরে হচ্ছে নাহনু ফেল মাদিনু নাহনু ফি হচ্ছে হরফের জার আনা কিহিম এটা হচ্ছে ইদাফা জার তাহলে যার মাজরুল ইদাফার চেইন এখানে আছে দ্যাট মিনস এটা কি হবে মোতায়াল্লিক বিল ফেল যা আল্লাহ বিল ফেল যা হলো আগলালান একটা ইসম ফর্মে ইসম আছে নাসব ফর্মে অতএব এটা কি হবে মাফুল হবে যা তাহলে ইন না এটা মুক্তাদা তার খবরের মধ্যে একটা ছোট্ট জুমলা এখানে হবে যা ফি আনা কিহিম আগলা আলান এটা একটা ছোট্ট জুমলা ফেলিয়া ঠিক আছে জুমলা ফেলিয়া সেখানে জুমলা ফেলিয়া ফেলটা হচ্ছে আল্লাহ এটার ভিতরে আছে নাহনু ফি আনা কিহিম এটা হচ্ছে জার মাজরুর সেটার মোতালিক বিল ফেল আগলা আলান আগলা আলান এটা হচ্ছিল জুমলা এবার ফা দিয়ে কানেক্টেড হচ্ছে এই জুমলাটা আরেকটা জুমলার সাথে ফা হিয়া ওই দেখেন ফা হিয়া এটা একটা ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন প্র এবং সে সাথে সাথে কী হবে মুক্তাদা এবং তার খবর খুঁজতে হবে কোথায় খবর আছে এরপরে দেখেন ইলা ইলাল আস কানি যার এবং তাহলে এটা মোতাল্লিক বিল ফেল না এটা মোতাল্লিক বিল খবর হবে এটা ভুল আছে এটা হবে মোতাল্লিক বিল খবর হ্যাঁ কেন এটা হিয়ার খবর ঠিক আছে মোতাল্লিক বিল খবর এটা হিয়ার খবর হবে আচ্ছা তাহলে এটা হবে ইয়ে ফাহিয়া ইলাল আসকানি ইলাল আসকানি জার মাজরুদ হিয়ার মোতালিক বিল খবর ফাহুম মুখ মাহুন ফা দিয়ে আবার কানেক্টেড হচ্ছে আরেকটা জুমলা হুম হচ্ছে মুফতাদা মুখ মাহুনা এটা হচ্ছে খবর তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের এট এ সিরিজ তিনটা জুমলা কানেক্টেড হচ্ছে প্রথম একটা জুমলা ফেল ইয়া ফি আনা আনা কি হিম একটা জুমলা তারপর ফা দিয়ে এটার সাথে কানেক্টেড হচ্ছে ফাহিয়া ইলাল আসকানি আরেকটা জুমলা একটা জুমলা ইসমিয়া এরপর হচ্ছে ফাহুম মুখ মাহুন আর একটা হুম মুখ মাহুন জুমরা ইসমিয়া তাহলে প্রথমটা ফেলিয়া তারপরে ফা দিয়ে ফা দিয়ে তিনটা ঠিক আছে ট্রান্সলেশনটা এইভাবে আমরা প্লেস করেছি ফি আনা কিহিম তাদের গলদেশ সমূহের মধ্যে আগলা আলান বেরি সমূহ ফলে এটা কি হয়ে গেছে তাদের চিবুক পর্যন্ত শৃঙ্খলিত করেছে আনা আল আনা কিহি ফলে তারা মাহুন তারা ঊর্ধ্বমুখী হয়ে আছে এটা একটা চিত্র আঁকছেন আল্লাহ সোহানতলা তো সেই জিনিসটা বলা হচ্ছে তাদের মুখ মাথাটা মানে ইনভিজিবল একটা গলার মধ্যে কলার পরানো হয়েছে এই কলারটা তাদের মধ্যে যখন পরানো হয়েছে তাদের মুখটা উপর দিকে ফেস করে আসে তারা ডানে মানে সাম নিচের দিকে নামাতে পারতেছে এটা স্টিফ হয়ে গেছে সেই জিনিসটা বলছে মাহুন ঊর্ধ্বমুখী হয়ে গেছে সেটা একটা বর্ণনা দিচ্ছেন তাহলে এভাবে ছোট ছোট তিনটা জুমলা এখানে অ্যাড হয়ে কন্টিনিউ করছে এটা ইন্নারি কি হবে খবর জুমলা প্রথমটা জুমলা ফেলিয়া তারপর দুইটা ইসমিয়া খবর জুমলা হিসাবে এটা কন্টিনিউ করতেছে এরপরে দেখেন পরের সেন্ট পরের আয়ারটা চলনা দ্যাট মিনস এই জালনার সাথে এ আট নম্বরের জালনার সাথে এই জালনা কী হচ্ছে কন্টিনিউ করতেছে দ্যাট মিন্স ইন্নার খবর এখনো শেষ হয় নাই জালনা দিয়ে একটা সিরিজ তৈরি হলো জালনা দিয়ে যখন আবার আরেকটা সিরিজ শুরু হচ্ছে তাহলে এটাও কিন্তু ইন্নার খবরের পার্ট খবর জুমলার পাঠ সেটাই এখানে দেখা যাচ্ছে যা আল্লাহ ওয়া যা আল্লাহ আরেকটা ডিসক্রিপশন দিচ্ছে ঠিক আছে সেটা আরেকটা ডিসক্রিপশন আসতেছে তাহলে এইখানেও দেখলাম যে ওয়া যা আল্লাহ এখানে আমরা বলতেছি আত ফেল মাদি আত ফেল মাদি নাহনু এবং এই টোটাল এই সেন্টেন্সটাকে বলতেছে খবর জুমলা আগের বাক্যের যা আল্লার সাথে সংযুক্ত হয়ে ইন না এর খবর জুমলার অংশ দ্যাট মিনস লম্বা খবর কিন্তু এটা হ্যাঁ তাহলে ও যা আল্লাহ এটা হচ্ছে ফেল মিন বাইনে আই দিহিম সাদ্দান মিন বাইনে আইদি দি মিন হরফে যার বাইনি হচ্ছিল মাজরুর প্লাস মুদাফ আই দিহিম একটা ইদাফা মুদাফ মুহী আবার মুদাফ মুহি তাই না জার মাজরুর স্পেশাল মুদাফ প্লাস মুদাফ ইদাফা প্লাস ইদাফা এরকম একটা কম্বিনেশন আছে তাহলে এটা হবে যা আল্লাহর কি মোতায়িক বিল ফেল হ্যাঁ সাদ্দান প্রাচীর এটা হচ্ছে মাফুল ঠিক আছে একটা ওয়ামিন যে খালফিহিম সাদ্দাম এই মিনের সাথে আগের মিনের সাথে এই মিন আতফ হচ্ছে দ্যাট মিনস এটা কন্টিনিউ করতেছে হ্যাঁ কন্টিনিউ করতেছে ওয়ামিন খালফিহিম সাদ্দান এটা মোতালিক বিল ফেল মাফুল ওইটার সাথে কন্টিনিউ সাদ্দান এটাও মাফুল ফা আই না হুম ফা দিয়ে কানেক্টেড হচ্ছে এর ফলশ্রুতিতে কি হচ্ছে এর অতঃপর এইভাবে আগসাইনা এটা হচ্ছে ফেল মাদি ইনসাইড হচ্ছে নাহনু হুম হচ্ছে মাফুল বিহি ঠিক আছে এটা ছোট্ট একটা জুমলা ফাহুম তাহলে এখানেও দেখা যাচ্ছে যে বেসিক্যালি জুমলা বেশ কয়েকটা জুমলা আছে তো এখানে আকশাইনা এটা আকসাইনা হুম একটা ছোট্ট জুমলা ফেলিয়া তারপরে আছে আবার একটা জুমলা ইসমিয়া প্রথমে জুমলা ফেলিয়া তারপর জুমলা আরেকটা জুমলা ফেলিয়া তারপর জুমলা ইসমিয়া এভাবে তিনটা জুমলা পরপর এখানে কানেক্টেড হয়ে যাচ্ছে এবং এই জালনাটা আগের জালনার সাথে ইয়ে করছে তাহলে এখানে দেখেন বলা হচ্ছে তাদের মিম বাইনি আইদিহিম এটা কিন্তু একটা ফ্রেজ মিম বাইনি আইদিহিম আক্ষরিকভাবে হতে মধ্যে তাদের দুই হাতের কিন্তু এটার অর্থ হচ্ছে তাদের সম্মুখে বাইনি আই হচ্ছে দুই হাতের সামনে যা আছে এটা হচ্ছে অ্যারাবিক একটা ফ্রেজ আক্ষরিকভাবে এটাকে কিন্তু অনুবাদ করা হয় না ঠিক আছে এটা সুরা এই আইতুল কুর্সির মধ্যে আছে। হ্যাঁ একই জিনিস একই ফ্রেজ আছে তার মিন বাই দি হিম হচ্ছেলে সামনের এটা ফ্রেজ হিসাবে আসতেছে সাদ্দান প্রাচীর ওয়ামিন মিন খালফি হিম সাদ্দান এখানেও একটা এখানে মিন খালফি এটা সরাসরি আসতেছে তাদের পিছনে একটা কি আছে দেয়াল সামনে একটা দেয়াল পিছনে একটা দেওয়াল ও আকশাইনা হুম এবং উপর থেকে কি। ঢেকে দেওয়া আকসাইনে মানে উপর থেকে ঢেকে দেওয়া আমরা ঢেকে দিয়েছি তাদের দ্যাট তাদের সব দিক থেকে অ্যাক্সেস বন্ধ ফাহুম লা ফলে তারা কিছুই দেখতে পাচ্ছে না তাদের সামনের দিকে এর আগে সিনারিও কি ছিল তাদের গলার মধ্যে একটা কলার পরে দেওয়া হয়েছে এবং মাথাটা ঊর্ধ্বমুখী হয়ে আটকায় আছে এখন তাদের কি করা হচ্ছে তারা তখন মাথাটা কি ডানে ঘুরাতে পারতেছে না বামে ঘুরাতে শুধুমাত্র সামনের দিকে তাকায় আছে এবং উপরের দিকে ইচ্ছা করলে বেশি দূর যেতে পারতেছে না কারণ হচ্ছিল সেটাও ম্যাক্সিমাম লেভেলে উপরের দিকে তার গলাটা আটকে আছে এখন সামনে একটা ওয়াল তুলে দেওয়া হয়েছে পিছনে একটা ওয়াল তুলে দেওয়া আছে আর উপর থেকে ঢেকে দেওয়া হয়েছে দ্যাট মিন্স খতাম আল্লাহ তার টোটাল অ্যাক্সেস টু গাইডেন্স বন্ধ হয়ে গেছে সেটা তার সিরের মধ্যে দেখবেন বলা হচ্ছে সামনে ওয়াল তুলে দেওয়া মানে হচ্ছে তার সামনের রিয়েলিটি সে দেখতে পাচ্ছে না সে কোনো নিদর্শন সে দেখতে পাচ্ছে না দুনিয়ার তার সামনে যা কিছু নিদর্শন আছে সেখান থেকে সে কোনো লেসেন নিতে পারছে না সে পিছন দিকে তাকাতে পারতেছে না পিছনেও দেখতে পারতেছে না সেই ইতিহাস থেকে কোনো শিক্ষা নিতে পারছে না তার উপরে যখন ঢেকে দেওয়া হয়েছে তার উপরে থেকে আসে কে রেভুলেশন আসে কোরআন মজিদ আসে উপর থেকে সেটাও ঢেকে দেওয়া হয়েছে এভাবে বেসিক্যালি তাকে সিল করা হয়েছে ফাহুম লা ইউফসুরুন তাই সে কোনো কিছু দেখতে পাচ্ছে না তা আপনি সেই বাকার বাকারার যদি খাতাম আল্লাহ আলা কুলু বিহিম ওয়া আলা সামহিম ওয়া আলা গিসা গীসাওয়াতুন ওই ফ্রেজটারই কিন্তু একটা ডিটেল বর্ণনা কিন্তু এখানে দেওয়া হচ্ছে ঠিক আছে এটা খুব সুন্দরভাবে রিফ্লেক্টেড হচ্ছে তাহলে এভাবে ওই ইন্নার লম্বা জুমলা খবর জুমলা হচ্ছে জালনা দুইটাকে দিয়ে অ্যাটাচ করে ফুল একটা সিনিয়ারি সিন এখানে আল্লাহ ড্রপ করলেন সেখানে একটা ছবি এখানে আঁকা হলো তো এটাকে যদি সামারি করেন খাতাম আল্লাহ আলা কুলু বিহিম ওয়া আলা সামহিম ও আলা আফসারহিম গীসা ওই ধরনের একটা সিনারি এখানে আসছে এবং ইন্টারেস্টিং ওয়েতে এর পরের আয়াতটা হচ্ছে হুবুহুব সেই বাকারার আয়াতটা সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আমলাম তুনজির হুম লাউক মিনুন হুবু হুব সুরাবাকার সে আয়াত আমরা সে আয়াতটাকে আমরা সরাসরি প্লেসমেন্টটা দেখি

তারপরে এবার বলা হচ্ছে সাওয়াউন উন আলাইহিম আনজার তাহুম আমলাম হুম লা ইউকমিনু মিনু এই ফ্রেজটা পরে দেওয়া হয়েছে সুরা বাকারা এই ফ্রেজটা আগে আসছে সুরা ইয়াসিনে বলা বলতে পারেন এই সুরাটা এর পরে আসছে ঠিক আছে এবং এটা একটা কমপ্লেক্স ইরাব এটার এটা বুঝতে গেলে আমাদের আরেকটু একটু ইয়ে হতে হবে আমি বাংলা ট্রান্সলেশন থেকে আপনি বুঝতে পারেন আমরা প্রথমে শব্দগুলো দেখি ওয়া সাওয়াউন ওয়া হচ্ছে আতফ সাওয়াউন হচ্ছে একটা ইসম রাফা আলাই হিম হচ্ছে একটা জার মাজরুর ঠিক আছে আনজার তাহুম এখানে বেসিক্যালি আটা হচ্ছে প্রশ্নবোধক হরফ আনজার তাটা হচ্ছে আমাদের ফেল এবং জজমতা আছে এটার ভিতরে আনতা আছে ঠিক আছে হুম হচ্ছে বিহি। আম হচ্ছে একটা হরফ মানে অথবা হ্যাঁ লাম হচ্ছিল হালকাতম হরফ তুন জিরা হালকাতম সাথে সাথে থাকবে মুদারে ফেল সেই জন্য তুন জির হয়ে গেছে জজম হয়ে গেছে হুম হচ্ছিল অ্যাটাচ প্রোনাউন লা মিনু না লা হচ্ছিল না বোধক হর ইউ মিনু আমাদের জুমলা ফেলিয়া এবং এটা হচ্ছে মুদারে ফেল এখন এগুলো কিভাবে কানেক্টেড হবে তো বেসিক্যালি এ প্রশ্নবোধক হরফের ক্ষেত্রে আমরা এটা পড়বো আ এবং আম এটা কিন্তু ইন পেয়ার ব্যবহার হয় আ এবং আম যখন ব্যবহার হয় তখন টোটালটা পুরাটা কি হয় একটা জুমলা তৈরি হয় এবং এটা কিন্তু যে জুমলাটা তৈরি করে সে বেসিক্যালি একটা কিউরিসিটি তৈরি করে যখনই সে কিউরিসিটি তৈরি করে তখন সে কিসে পরিণত হয়ে যায় পরিণত হয় আমরা জানি যে মুক্তাদা বেসিক্যালি একটা কিউরিসিটি তৈরি করে আপনি যদি বলেন রহিম বলে বলে দাঁড়ায় যান তখন সবাই জিজ্ঞাসা করে রহিমের ব্যাপারে এবার খবর দাও নিউজ দাও তো বেসিক্যালি তখন আমরা নিউজ দিই তো এ বেসিক্যালি ওরকমভাবে কোনো একটা জুমলা দিয়েও কিন্তু মুক্তাদা তৈরি হতে পারে এই যে কোশ্চেনবোধক কোশ্চেন প্রশ্নবোধক হরফ দিয়ে এরকম জুমলা তৈরি হতে পারে সেটাকেই অনেক ক্ষেত্রেই কনটেক্স অনুযায়ী এটাকে মুফতাদা বলা হয় যেমন আমরা ট্রান্সলেশন যদি করি আ আন্দার তাহুম কী তুমি সতর্ক করেছিলে তাদেরকে অথবা না তুমি সতর্ক করো তাদেরকে তাদেরকে তুমি সতর্ক করো অথবা তুমি তাদেরকে না সতর্ক করো বলে যদি আপনি দাঁড়ায় যান তখন আপনাকে সবাই জিজ্ঞাসা করবে এবার বলো তারপরে কী যেমন আমরা কানা সেন্টেন্সের ক্ষেত্রে পড়ছি যখন কানা মানে সে হয়েছিল যখন আমরা যদি বলি কানা সে হয়েছিল বা সে হি ওয়াজ যখন আমরা বলি তখন সাথে সাথে আমাদের কমপ্লিট করার জন্য কি আমাদের খবর লাগছে তখন আমরা কানা ফেলটাকে আমরা বলছি সে হচ্ছিল তাকে ফেল বলা যাবে না তাকে মুক্তদা বলতে হবে ঠিক একই রকম এটা একটা অ্যাডভান্স কনসেপ্ট আমরা ইনশাআল্লাহ সামনের দিকে দেখব কিন্তু বাংলা অর্থ থেকে আপনি বুঝতে পারতেছেন সে কিন্তু একটা কিউরিয়সিটি দিয়ে তৈরি করতেছে তুমি তাদেরকে সতর্ক করো অথবা তুমি তাদেরকে সতর্ক নাও করো বলে যদি দাঁড়ায় যান তাহলে ইট বিকামস এ মুফতাদা সেই জন্য এই পুরাটাকে বলা হচ্ছে মুফতাদা জুমলা ঠিক আছে আমরা ভিতরে বিষয়টা আমরা বুঝতে পারতেছি আ হচ্ছে প্রশ্ন আনজারতে আমাদের ফেল প্রশ্নবোধক হর প্লাস ফেল মাদি ঠিক আছে প্লাস আন্তা এবং এটা মাফুল বিহি হচ্ছে হুম হচ্ছে মাফুল বিহি আমটা হচ্ছে আর সাথে পেয়ার তুমি তাদেরকে সতর্ক করো অথবা না তুমি তাদেরকে সতর্ক করো এটা এটা আমের সাথে পেয়ারিং হবে লামটাকে আমরা চিনি এটা মুদারের সাথে হালকাতমো তুনজির এটা হচ্ছে ফেল হুম হচ্ছে মুদার তাহলে এই যে সেন্টেন্সটা তৈরি হলো এটা বেসিক্যালি একটা মুফতাদা জুমলা তৈরি হচ্ছে তাহলে মুফতাদা যদি তৈরি হয় তার খবরের দরকার তার দুইটা খবর আছে প্রথম খবরটা হচ্ছে সাওয়াউন দ্বিতীয় খবরটা হচ্ছিল একটা খবর জুমলা লা তাহলে প্রথম প্রথমে একটা খবর এবং শেষের দিকে আরেকটা খবর দুইটা খবর এখানে এখানে আছে তো সেটা আমাদের বুঝতে হবে এখানে আলাইহিমটা কি এই খবরের মোতাইল বিল খবর সাওয়াউনের মোতায়েল্লিক বিল খবর আর মিনু মিনুনা এটা হচ্ছে আরেক খবর তাদেরকে তুমি সতর্ক করো অথবা নাই করো তাদের ব্যাপারে সমান ইট ইজ ইকুয়াল ফর দ্যাম না তারা ইমান আনবে তাহলে দুইটা খবর হচ্ছে এখানে তো এটা একটু কমপ্লেক্স বিষয় কিন্তু আমরা মিনিং ওয়াইজ বুঝলে কিন্তু জিনিসটা ইজি হয়ে যায় তো সেটাই বেসিক্যালি এখানে বর্ণিত হচ্ছে তাহলে এটা আমরা বলতে পারি একটু কমপ্লেক্স ধরনের ইরাপ কিন্তু এভাবে বিষয়টা স্ট্রাকচারটা আমরা যখন অ্যানালাইসিস করব তখন এটা তাহলে এটাও একটা নতুন কনসেপ্ট যেটাও আমরা আরও পোক্ত করবো নেক্সট যখন অ্যাডভান্স কোর্স করবো তখন একটা সেন্টেন্স কিভাবে মুক্তা দেওয়া হয় হচ্ছিল কিউরিসিটি তৈরি করে খবর দিয়ে আপনাকে সে কিউরিসিটিটা ফিল আপ করতে হবে কানা সেন্টেন্সের ক্ষেত্রে আমরা আমরা সেটা আলোচনা করছিলাম সেরকম আর একটা কনসেপ্টও কিন্তু এখানে আসতে তাই না আমরা যখন বাংলায় কথা বলি আমরা ওরকম গ্রামার অ্যানালাইসিস করি না তো আরবরা বা কোরআনের কম্পোজিশনগুলো কীরকম সেটাকে আমাদের ট্রান্সলেশন থেকে আমার ভাষার সাথে মিলায়ে নিতে হবে তাহলে জিনিসটা ইজি হচ্ছে সেইভাবে আমরা লেভেলিং করে ফেলতেছি এটা মুক্তদা ওইটা খবর ওইটা খবর ঠিক আছে এখানে একটা ইসম ফর্মে খবর আর এখানে একটা জুমলা ফর্মে খবর আপনার মিনিংটা খুব সুন্দরভাবে এটা ইন্ডিকেট করে তাহলে এটাও দেখা যাচ্ছে অসাধারণ সুরা বাকার সাথে ইন লাইন এই কম্পোজিশনটা আছে তাহলে আলহামদুলিল্লাহ দশ নম্বরে আমরা কিছুটা বুঝলাম এরপরে আসি এগারো নম্বরে ইন্নামা তুঞ্জিরু মানিম ইন্নামা এটা হচ্ছে একটা নিরপেক্ষ হরফ বলি আমরা এটা হচ্ছিল এই অর্থ হচ্ছে শুধুমাত্র এ পরবর্তী এরপরে ইসম আসতে পারে ফেল আসতে পারে সে ইসম এবং ফেলের উপর রকম ইম্প্যাক্ট তৈরি করতে পারে না যারা যেমন হরফে যার যদি আসে এটা কি করে এর সাথে ইসমকে মাজরুর করে দেয় ঠিক আছে হরফে নসব আসলে সে এরপরে ইসমকে কি করে ফেলে নসব করে দেয় তারপরে লাইট লাইটেস্ট হরফগুলো ফেলে তারা আসলে ফেলকে প্রভাবিত করে কিন্তু ইনামা হচ্ছে একটা নিউট্রাল ফর যেটা ফেলের আগে আগে বসতে পারে হরফের আগে বসতে পারে এটার অর্থ হচ্ছিল শুধুমাত্র অতএব এটা এভাবে থাক এরপর দেখেন তুন জিরু তুন জিরো একদম অ্যাপসুলেট মারফু ফর্মে আছে। মানে সে একদম স্ট্যান্ডার্ড নর্মাল ফর্মে আছে। তুন জিরু তাহলে এটা ফেল মুদারে এটা ফুল মুদারে এবং সে ভিতরে আনতা আছে এবার মান পরে দাঁড়ায় গেল এটা হচ্ছে ইসম মাউসুল এখন ইসম মাউসুল হলে এটা বেসিক্যালি এটার মাফুল হবে এবং এটার সাথে ইসম মাউসুল থাকলে তার সিলা থাকবে ন্যাচারাল পরে শব্দটা দেখেন একটা ফেল শব্দ ইত্তাবা আ ফেল এবং ভিতরে আছে কি হুয়া ভিতরে মাদি ঠিক আছে হুয়া ফেল মাদি এবং এটা হুয়া আছে আর দিকরা একটা মাফুল বিহি মাফুল বিহি হিসাবে নসব ফর্মে তার পাশেই আছে এরপর দেখেন ওয়ান হসিয়া হসিয়া হচ্ছে আরেকটা ফেল মাদি ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে ইত্তাবা আর সাথে এই খসিয়া কি আতফ হচ্ছে হ্যাঁ কন্টিনিউ করতেছে আর রহমানা নসফ মে আছে অর্থাৎ সেও কি মাফুল বিহি খসিয়ার মাফুল বিহি বিল গাইবই হচ্ছিল যার মজরুর বিল ফিল খসিয়া তাহলে এখানে দেখা যাচ্ছে ইত্তাবা আর দিকরা ওয়া হসিয়া রহমানা বিল গাইব এই পুরাটাই হচ্ছে মানের সিলাতল মৌসুল এবং এই পুরা সিলা ইসম মাসুল সিরাতুল মাসুলটা এটাকে এই তুনজিরু ফেলের কি হবে মাফুল হবে তাই না যে তুমি শুধুমাত্র তুমি সতর্ক করতে পারো তাকে যে অনুসরণ করে জিকিরকে যে মেনে চলে অনুসরণ করে জিকিরকে মানে শরণকে মানে কুরআন মজিদকে অনুসরণ করে ওয়া হাসিয়া রহমানা এবং আর রহমানকে যে ভয় করে বিলকাইবে তাকে না দেখা অবস্থায় যে আর রহমানকে ভয় করে এইভাবে এই স্ট্রাকচারটা আসছে তাহলে এখানে ইসব মাউসুলের সুন্দর একটা ব্যবহার আমরা দেখলাম একটা ফেলের সাথে ঠিক আছে এরপরে আসেন ফা হু ফা দিয়ে কানেক্টেড হচ্ছে সুতারাং বাশিরটা হচ্ছে ফেল আমর ঠিক আছে ইনসাইডে আনতা আছে ঠিক আছে হু হচ্ছে অ্যাটাচ প্রণয় মাফুল বিহি সিম্পল জিনিস ফা ফা কানেক্টার আগেরটার সাথে বাশ্বির হচ্ছে ফেল আমর মা হচ্ছে এখানে অ্যাটাচ প্রোনাউন মাফুল বিহি বিল বি মাক ফিরাতিন বি হরফে যার মাক ফিরাতিন ইসম মজরুর ওয়া আজরিন করিম ওয়া কি করতেছে মাক ফিরাতিনের সাথে অ্যাটাচ করে আজরিনকে এটাও যার করে দিছে আজরিনের সিফা হচ্ছে করিম তাহলে দেখেন বি মাক ফিরাতি ওয়া আজরিন করিমটা হচ্ছিল যার মাজরুর আত প্লাস মাসুর সিফা হরফে যার হচ্ছে বি মাক ফিরাতিন হচ্ছে ইসম মাজরুর ওয়া দিয়ে ইসম মাজরুরটা আজরিনের সাথে কানেক্টেড হচ্ছে আজরিনের আবার সিফা হচ্ছে ক্যারিম তাহলে এটা হচ্ছে জার একটা চেইন এটা হবে বাশ্মীরের কি বিল ফেল তাহলে দুইটা জুমলা একটা লিড করতেছে তুনজিরু আরেকটা হচ্ছিলো বাশ্মির এটা হচ্ছে মাস্টার দুইটা জুমলা ফা দিয়ে কানেক্টেড হচ্ছে ভিতরে ইসব মাউসুল আছে সিলাতুল মাউসুল আছে অনেক কিছু আছে এই গ্রামারটা মোটামুটি আমাদের কাছে কমন এখানে নতুন কিছু নাই এ আমাদের প্রথম ইন্টার ফাউন্ডেশন কোর্সের ফান্ডামেন্টাল কোর্সের গ্রামারেই এই টোটাল লাইনটা আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে এগারো নম্বর আয়াত ঠিক আছে আলহামদুলিল্লাহ এখানে যতটুকু আমরা পড়ছি সব আমাদের কমন এখানে কিন্তু অ্যাডভান্স কোনো কিছু না একদম সিম্পল জিনিস ঠিক আছে আলহামদুলিল্লাহ তো এরপরে আসি আমাদের লাস্ট আয়ার আমাদের আলোচনার লাস্ট আয়ার হচ্ছিল ইন্না নাহনু নো হেল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আছারাহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন ইন্না এটাকে চিনেন আপনি হরফেন আসাব এবং সংযুক্ত সর্বনাম সে ডেফিনেটলি মুফতাদা হবে এবং তার জন্য খবর দরকার ঠিক আছে খবর দরকার এরপরে দাঁড়ায় গেছে নাহনু কিন্তু একটা স্বাধীন নাহনু কিন্তু বলবে আমিও তো মুক্তদা দুইজন মুক্তদা পাশাপাশি দাঁড়ায় গেছে তার এটার একটা সলিউশন আমরা জানি যে পরের মুক্তদাটা একটা সেন্টেন্স কনস্ট্রাকশন করবে করে খবর হয়ে প্রথম মুক্তদার পেটে ঢুকে যাবে যদি পরপর দুইটার মুক্তদা হয় এগুলো আসলে আরও অ্যাডভান্সে আমরা অন্যভাবে অ্যানালাইসিস করবো এমফিসিসের জন্য এটা করা হয় জোর দেওয়ার জন্য করা হয় সে বিষয়গুলো আছে তো তাহলে আমরা দেখতেছি ইন না হরফে নসব এবং তার ইসম সেটা মুক্তাদা তারপরে নাহনু একটা স্বাধীন সর্বনাম সেও মুক্তাদা তাহলে দেখা যাচ্ছে যে ইন্নার খবর হবে কি নাহনু দিয়ে যে সেন্টেন্সটা কনস্ট্রাক্টেড হবে সেটা খবর হবে এরপর দেখেন নাহনুর পরে আছে নোহি ঠিক আছে নোহি এটা বেসিক্যালি আমাদের নুহিটা হচ্ছে একটা ফেল যেটার ইনসাইড ডুয়ার হচ্ছে নাহনু ফেল মুদারে নাহনু এখানেও নাহনু ঢুকে আসছে তাহলে নাহনুর পরে আবার নুহি আসছে দ্যাট মিন্স নুহি যেহেতু ফেল আসছে তাহলে এটা নাহনুর খবর শুরু হলো আল মাউতা একটা নন ফ্লেক্সিবল একটা ইসম আপনি এটাকে নসব স্ট্যাটাসে ধরে নিতে পারেন ধরে নিলে এটা নুহির মাফুল হবে ডান ওয়া নাকু আবার নাকতুবু দিয়ে আরেকটা ফেল শুরু হচ্ছে সে ফেলটার ইনসাইড হচ্ছে নাহনু তাহলে এখানে সাথে কি হচ্ছে হচ্ছে খবর খবর চলছে জুমলা কনস্ট্রাকশন চলছে এবার দেখেন মা কদ্দামু মাটা চিসম মাউসুল এটা রাফা নসব যার তিনটে হতে পারে এখানে নসব হবে নসব হবে এবং তার শিলা হচ্ছে কদ্দামু এটা হচ্ছে ফেল মাদি ভিতরে আছে হুম মা কদ্দামু এটা একটা সেকশন তার অংশ ওয়া আসা রহিম ওয়া আসা রহম এটা একটা ইদাফা এবং ফর্মে আছে তাহলে এখানে মার সাথে আসা রহমের কি হচ্ছে আতফ হচ্ছে দ্যাট নাকতুবুর এটা হচ্ছে টোটালটা প্রথমটা একটা মসুল তার সিরাতুল মসুল হয়ে একটা ইউনিট এই যে ইসম মসুল প্লাস সিরাতুল এটা একটা ইউনিট আর ওয়া আসা রহম এটা আরেকটা ইদাফা এটাও অ্যাটাচড হয়ে তাহলে মাফুল বিহি হচ্ছে প্রথমে ইসম মহসুল প্লাস সিরাতুল মহসুল ইসর মাহসুস ফ্যাকবেনটা প্লাস একটা ই মিলে নাকতুবুর একটা কি হয়ে যাচ্ছে আপনার মাফুল হয়ে যাচ্ছে এটা ট্রান্সলেশন করলে বুঝে তারা দেখা যাচ্ছে যে নাহনু মা নহেল মাতা ওয়া নাকু এটা একটা জুমলা ফেলিয়ার দুইটা জুমলা ফেলিয়ার আতফ এটা হচ্ছে খবর জুমলা হফ নাহনু মুফতাদার আবার নাহনু থেকে এবং শেষ পর্যন্ত যে জুমলা টোর হচ্ছে এটা খবর জুমলা ইসমিয়া যেহেতু নাহনিয়া মুফতাদা এটা হচ্ছিল ইন না মুফতাদার খবর খবর জুমলা এইভাবে একটা একটার ভিতরে ঢুকতেছে এটাও কিন্তু আমরা যতটুকু এখন পর্যন্ত পড়ছি সেটার সিলেবাসের মধ্যে পড়ে এখানে নাথিং অ্যাডভান্স কোনো কিছু আছে ঠিক আছে এখানে অ্যাডভান্স কোনো কিছু নাই এটা হচ্ছিল আমরা এতটুকু পর্যন্ত দেখলাম ইন না নাহনু নো হেল মাও ওয়া নাক তুবু মা কদ্দামো আসারহিম তো এইগুলো খেয়াল করার মতো বিষয় হচ্ছে যখন মা একটা ইসম মাউসুল সে ওয়া আসা আর রহমের সাথে কি করলো আতফ করলো মাটাকে আমরা নসব ফর্মে নিছি সেই জন্য সে আতফ করে আরেকটা নসফ ফর্মের ইদাফার সাথে ইসমের সাথে সে আতফ হতে পারে কদ্দামুটা কিন্তু তার পেটে ঢুকে গেছে এটা কিন্তু আলাদা করে আমরা চিন্তা করব না কদ্দামু হচ্ছে মার ভিতরে ঢুকে গেছে অর্থাৎ মা কদ্দামুকে আবার কদ্দামুটা কি হচ্ছে একটা জুমলা ফেলিয়া ইসম মাউসুল ইসলাতুল মাউসুল হিসেবে এটার মধ্যে ঢুকে আছে তাহলে এই যে ইউনিটগুলো ফিল আপ করতেছে এটা ইম্পর্টেন্ট এখন ট্রান্সলেশনে গেলে খুব সুন্দরভাবে আপনার কাছে বাংলা ট্রান্সলেশন আপনি বুঝবেন ইন্না নিশ্চয়ই আমরা নাহনু আমরাই নু হি আমরাই ওহি করে আমরা জীবিত করি আল মাউতা মৃতকে এবং ওয়া এবং নাকতুবু আমরা লিখে রাখি মা কদ্দামু যা কিছু তারা সামনে প্রেরণ করে কদ্দামু শব্দ যা কিছু সামনে পরে প্রেরণ করে ওয়া আসার এবং তাদের সমস্ত পদচিহ্ন তাহলে কি লেখা হয় যা তারা সামনে প্রেরণ করে সেটা ইসম মাউসুল এবং একটা ফেল দিয়ে এক্সপ্রেশন করা হলো ও আশা আর রহম এবং তাদের পদচিহ্ন এগুলো সব কিছু আমরা লিখে রাখি ঠিক আছে তাহলে এটাও খুব বাংলা যখন আপনারা দেখতেছেন হ্যাঁ মিন মিন করতেছে কেন বাংলা বাক্যটা তো মিন করতেছে তাহলে আরবিটা কীভাবে লেখা হচ্ছে এক জায়গায় ইসম মাউসুল সিলাতুল মাউসুল দিয়ে এক্সপ্রেস হচ্ছে আর এক জায়গায় কী হচ্ছে আমার দরকার নাই সেখানে আমরা ইসম এবং ফ্র্যাগমেন্ট দিয়ে সেটাকে এক্সপ্রেস করতেছি এইটা হলো এইভাবে আপনি ট্রান্সলেশন করে ফেলতে পারেন তখন বুঝতেছেন কিভাবে কোনটার মাফুল হচ্ছে নাকতুবুর মাফুল হচ্ছে এটা হচ্ছে প্রথম পার্টের ট্রান্সলেশন এরপর হচ্ছে ওয়াকুল্লা শাইন আহসাই হুফি ইমামি মুবিন এটা একটু সিম্পল সেন্টেন্স বাট এটার কানেকশন আগেরটার সাথে খুব ইন্টারেস্টিং কানেকশান সেটা আমরা দেখব আমরা দেখি ওয়া হচ্ছে আতফ এখন কার সাথে ওয়া থাকলেই যে কোনো একটা নতুন সেন্টেন্সও শুরু হতে পারে ওয়া দিয়ে আবার ওয়া কি করতেছে কানেক্ট করতেছে সেটা জরুরি যেমন আমরা এখানে বুঝলাম কিভাবে নহির সাথে ওয়া দিয়ে কানেক্টেড হচ্ছে এরপরে মার সাথে ওয়া দিয়ে আসা রহম আমরা কানেক্ট করলাম মিনিংফুল ওয়েতে কানেক্ট করলাম এটা কোনো কোনোভাবে কদ্দামুর সাথে ওয়া আসারহিম হবে না কদ্দামু একটা ফেল তার সাথে যদি কোনো কিছু আতফ করতে হয় তাহলে আরেকটা ফেল আতফ হতে পারে তার সাথে তাই না তো একটা ইসমের সাথে আতফ হতে পারে আরেকটা ইসম হ্যাঁ তাহলে এটাও আমরা নেক্সট কোর্সের প্রথম দিকে আতফের বিষয়গুলো আরেকটু ডিটেল পড়বো ইনশাল্লাহ তো এটা কমন সেন্সের ব্যাপার তো সেটা আমরা দেখতেছি তো এখন এখানে ওয়া কুল্লা শাহিনুফি ইমামি মুবিল এই ওয়াটা নিশ্চয়ই আগের কিছুর সাথে কানেক্ট করতেছে অথবা নতুন সেন্টেন্স ক্রিয়েট করতেছে দুইটাই হতে পারে তো আমরা আতফ হতে পারে অথবা নতুন সেন্টেন্স আমরা আতফ ধরে নিলাম কুল্লা আতফ প্লাস এটা হচ্ছে ইদাফা নসব ফর্মে আছে শাহিন এটা হচ্ছে আপনার কি আছে এটা মুদাফিলাহি আছে কুল্লা শাহিন এটা একটা ইদাফা ফর্মে আছে স্পেশাল মুদাফির ইদাফা যদি এটা জুমলা ফেলিয়া ইসমিয়াতে হতো তাহলে সে মোতাল্লিক বিল ফেলে খবর হতো কিন্তু জুমলা ফেলিয়াতে আসলে সেটা সে মাফুল হবে এখন কোন ধরনের মাফুল জর্ফ ফলে মাফুল বিহি হবে কিন্তু অনেক সময় কুল্লার যদি আপনার গ্রামার মনে করেন সে সবসময় জর্ফ মিন মিন করে না কুল্লার একটা আলাদা গ্রামার আছে আপনার দেখবেন যে কখন এটার অর্থ প্রত্যেক কখন হয় সব ওই স্পেশাল মুদাফের নোটে আপনি দেখে নিন সাধারণত কুল্লার সাথে যদি সিঙ্গুলার নাকিরা ফর্মের মুদাফিলাই থাকে তার এটার অর্থ হচ্ছে প্রত্যেক এভরি জিনিস ঠিক আছে তাহলে এই যে আমরা কুল্লা শাহিনকে দেখে দেখলাম এটা একটা নসফ ফর্মের ফ্র্যাগমেন্ট এটা পরে এক দেখা যাচ্ছে আহসাইনাহু নাহু এটা একটা ফেল মুদা মাদি প্লাস সংযুক্ত সর্বনাম ফেল মাদি প্লাস মাফুল বুহি এই ফেলটার কি হতে পারে সেই ফেলটার মাফুল হতে পারে মোকাদ্দ হিসাবে কেন মাফুল আগে ক্রস করেছে সামনে আসতে পারে তাহলে আফসাইনা এই ফেলটার সাথে কুল্লা শাহিনের সম্পর্ক হচ্ছিল এটা হচ্ছে অফ একটা ফেল নাহনু হু হচ্ছে আর একটা প্রণাম মাফুল হতে পারে এটা একটা কনস্ট্রাকশন ফি ইমাম ইম মুবিন এটা স্ট্রেইট ফি হচ্ছে হরফের জাল ইমামিন হচ্ছে ইসম মাজরুল ইমামি হচ্ছিল মাউসুফ মুবিন হচ্ছিল তার সিফা তাহলে এটা হচ্ছিল জার মাজরুর মাউসুফ সিফা এটা হচ্ছিল তার এটা হচ্ছিল তার স্ট্রাকচার তাহলে এটা হবে মোতায় বিল ফেল এটা একদম আমাদের হলো ফেল মাদি ইনসাইড হচ্ছে নাহানু হু হচ্ছিল মাহুল বিহি ফি ইমামিন মুবিন হচ্ছিল এটার মোতায়িক বিল ফেল অতএব ছোট্ট একটা জিনিস জুমলা এখন এটা কিভাবে কুল্লা শাহিনের সাথে কানেক্টেড হবে এটা দুইটা ওপিনিয়ন আছে মূলত আমরা দুইটা ওপিনিয়ন দেখব একটা গ্রামার স্কুল বলতেছে কুল্লা শাহিন হচ্ছিল আহসাইনার মাফুল বিহি বলা হচ্ছে বেসিক্যালি এই হুটা এটাকে ইন্ডিকেট করতেছে কুল্লা শাহিনকে ইন্ডিকেট করছে রিটার্ন করতেছে এটা আইদের মতো অনেকটা কাজ করতেছে এটার আলাদা একটা গ্রামার আছে সেটার একটা জিনিস আমরা অ্যাডভান্সে দেখব নসব ফর্মে মাফুলটা আসতেছে সেটাকে আবার রেফার ব্যাক করা হচ্ছে অ্যাটাচ ব্যাক প্রমাণ দিয়ে দ্যাট মিনস কুল্লা শাহিন হচ্ছে প্রত্যেকটা জিনিস আহসাইনাহু আমরা গণনা করেছি এটাকে ফি ইমামি মুবিন পরিষ্কার উপেন পুকের কোকিতাবের মধ্যে প্রতিটা জিনিস আমরা গণনা করে রাখছি এটা হচ্ছে এটার একটা সিম্পল ট্রান্সলেশন তাহলে সেখানে কুল্লা শাইনকে বলা যায় আহসাইনার মাফুল বিহি এবং যেটা হুর সাথে কানেক্টেড হচ্ছে সেটা একটা কনসেপ্ট বলা হচ্ছে এর পরের কনসেপ্টটা হচ্ছিল বলা হচ্ছে এটা হলো শাই ইন এ মুদাফ ইলাহির সিফা হচ্ছে না আহসাইনা হুফি ইমামিন মুবিন আর একটা কনসেপ্ট ঠিক আছে তাহলে যে কনসেপ্টটা আমি পরে বললাম সেটা হচ্ছে এখানে বলে কুল্লা শাহিন হতে পারে নাকতুবু এর মাফুল বিহির অংশ এখানে দেখেন নাকতুবুর একটা মাফুল বিহি হচ্ছিল মাফুল বিহিটা লম্বা মা কদ্দামু ওয়া আসা রহিম ওয়া কুল্লা শাহিন এইভাবে এটা ফ্লো করবে করার পরে এবার শাইন এটার কি বলে শাহিনটা হবে চলো সেক্ষেত্রে শাহিনটার সিফা হচ্ছে আহসাইনা হুফি এটা হলো একটা মতবাদ আরেকটা মতবাদ যেটা আমি বললাম যে কুল্লা শাহিন হবে আহসাইনার কি মাফুল বিহি এবং সেটাকে হু দিয়ে রেফার ব্যাক করা হচ্ছে ট্রান্সলেশন আমরা এফেক্টটা দেখব। তো আমরা অনেক সময় ডায়াগ্রামটা করি এইভাবে এই না এটা মুক্তাদা নাহনু হচ্ছিল সেকেন্ড মুক্তাদা নাহনুর সাথে নুহিল মাউতা এবং ওয়া নাকতুবু এটা আতফ এ নাহনুর খবর জুমলা হচ্ছে আর নাকতুবুর তিনটা মাফুল হতে পারে মা কদ্দামু ওয়া আসা রহিম ওয়া কুল্লা তিনটা মাফুল আতফ হয়ে যাচ্ছে আতফ হওয়ার পরে সাই সিফা হচ্ছে আহ সাই হুফি ইমামি মুবিন এটাও একটা ডায়াগ্রাম হতে পারে যে স্ট্রাকচারটা বোঝানোর জন্য কোনটার সাথে কোনটাই রেগুলেটেড হচ্ছে ঠিক আছে এটা হতে পারে আর যদি এটা আফসাইনার যদি এটা সিফা না হয়ে আমরা প্রথম যে কনসেপ্টটা বলছিলাম যদি আফসাইনা হুফি ইমামি মুবিন জুমলাটি নাকতুবুর সাথে জুমলা হিসাবে সংযুক্ত হয় তবে কুল্লা শাহিন হবে আফসাইনার মাফুল বিহি মোকদ্দম সেই হিসাবে আপনার দেখেন ইন্না নাহনু নহিল মাউতা ওয়া নাকতুবু মা আসার মা কদ্দাম ওয়া আসারহুম এটা নাকতুবুর আন্ডারে চলে যাচ্ছে আর এখানে ওয়াকুল্লা কুল্লা শাহিন আফসাইনা হুফি ইমামি মুবিন এই যে ওয়া নাকতুবুর সাথে আশ্রয় না কি হচ্ছে এটার সাথে আত হয়ে যাচ্ছে তাহলে দুইটা স্ট্রাকচার দুই রকম হতে পারে এবং দুইটা ট্রান্সলেশন হলে স্লাইটলি ডিফারেন্স হবে ডিফারেন্সটা হচ্ছে এরকম আপনি দেখেন বলা হচ্ছে নিশ্চয়ই আমরা আমরাই শেষেরটা আমরাই আবার আমরাই জীবিত করি মৃতকে এবং আমরা লিখে রাখি যা তারা সামনে প্রেরণ করে এবং তাদের পদচিহ্ন ঠিক আছে এবং প্রত্যেকটা জিনিস যদি আমরা এটার সাথে এই তিনটাকে যদি একসাথে করি নাকতুবুর মধ্যে মাফুল বিহির করে এবং প্রত্যেকটা জিনিস ইমামিন মুলি আমরা গণনা করি একটা পরিষ্কার কিতাবে ঠিক আছে আমরা লিখে রাখি মানে একটা পরিষ্কার কিতাবেই বেসিক্যালি এটা লিখে রাখি সেটা গণনা করে লিখে রাখি সেজন্য সাইইনের সাথে সিফা হিসাবে এটা একটা সুন্দর কম্বিনেশন আসে তারপর আরেকটা হতে পারে নাকতুবু মা কদ্দাম আসা রহিম এটা তো আসছেই আমরা লিখে রাখি যা কিছু তারা সামনে প্রেরণ করে এবং তাদের সমস্ত পদ তাদের পদ পদস্থ পদচিহ্ন কুল্লা শাহীন এভরিথিং তখন এটা বলতে এভরিথিং প্রতিটা জিনিস এর বাইরেও যদি কোনো কিছু থাকে হ্যাঁ তাদের যা কিছু সামনে প্রেরণ করতেছে যাদের পদচিহ্ন এবং তাদের সমস্ত এবো অ্যাফেয়ারগুলো কুল্লা শাহীন আফসাইনাহু আমরা কি গণনা করে রাখি এগুলোকে ফির কিতাবিন মুবিন আমাদের পরিষ্কার কিতাবে তাহলে দুইটা অর্থই কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হতে পারে দুইটা গ্রামাটিক্যান অ্যানালাইসিসে দুইটা ফ্লেভার আসতেছে দুইটা ফ্লেভারই আসলে বেসিক্যালি এখানে ইনক্লুডেড কেননা কন্টিনিউয়াসলি আল্লাহর নির্দেশে মালাইকারা আপনার আমার কি লিখতেছে আমার আমার আপনার আমার সমস্ত আমল নামল লিখতেছে তারা তো অতএব এই বিষয়গুলো কিন্তু দুইটা গ্রামাটিক্যান অ্যানালাইসিসে দুইটা ট্রান্সলেশন হচ্ছে দুইটাকে আবার দেখা যাচ্ছে যে এটা মিনিংটাকে এক্সপান্ড করতেছে এটার মিনিংটাকে এক্সপান্ড করতেছে অতএব এই জন্য অল্টারনেট গ্রামেটিক্যাল অ্যানালাইসিসগুলো আপনি যদি দেখেন এটা কি করবে প্যারালালি এই কনসেপ্টটাকে ফার্দারিং করবে মানে এটাকে আরও এক্সপান্ড করবে যেটা আয়াতের ওয়েটটা মানে আয়াতের বর্ণনাটাকে আরও হেভি করবে তো এইটাই হলো বেসিক্যালি এই ইম্প্রেশানগুলো বেসিক্যালি আমরা প্র্যাকটিস করতে করতে সামনে যেসব গ্রামাটিক্যাল অ্যানালিসিস বুঝে কী কী ধরনের এটা ট্রান্সলেশন হওয়া উচিত হলে কী ধরনের এটার অর্থ দাঁড়ায় হ্যাঁ তখন আমরা এই আয়াতগুলোর মানে বিষয়গুলো এই জন্য এগুলোকে আয়াত বলা হচ্ছে এটা কিন্তু সেন্টেন্স না মানে একটা আয়াত দিয়ে এত কিছু বোঝানো হচ্ছে তো আপনি একবার পড়লেন কিছু বুঝলেন আবার ঘুরে এসে দেখবেন আবার যেমন ধরেন আপনাদের এইবার কোর্সের জন্য আমি এটার উপরে একটু নিজে আবার ওয়ার্কআউট করে আমি আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখছি আগে যেগুলো অনেক কিছু লক্ষ্য করি নাই এখন দেখতেছি যেগুলো আমার কাছে পরিষ্কার তো এখানেও যারা দেখতেছেন যে যারা এবার দেখতেছেন নিউ স্টুডেন্ট ওল্ড স্টুডেন্ট যারা আছেন আপনারাও কিন্তু ভিন্নভাবে দেখতে পারবেন যে আগে যেভাবে বুঝছি হয়তোবা এখন আরেকটু ডিফারেন্টভাবে বুঝতেছি ইট ইজ এ জার্নি বেসিক্যালি আমার কাছে মনে হয়েছে এটা একটা প্রফাউন্ড জার্নি যে জার্নিতে আমরা শুরু করছি গত রমাদানের পর থেকে আমাদের এই জার্নি শুরু হয়েছে এই রমাদান পর্যন্ত আমরা একটা মাইলস্টোন টাচ করার চেষ্টা করবো আবার শুরু করব দেখবেন যে আবার সেই জার্নিটা আমাদের চলছে আপনি এই কোর্সটা আবার যদি প্রথম থেকে করেন দেখবেন আরও নতুন নতুন জিনিস আপনি আমি শিখতে পারতেছি আপনিও শিখতে পারবেন আমিও শিখতে পারবো কেন ইট ইজ এ কন্টিনিউয়াস লার্নিং প্রসেস তো এইভাবে বেসিক্যালি আমরা কোরআন মসজিদের আয়াতগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করব অর্থগুলো বোঝার চেষ্টা করব তারপরে ইরাব অ্যানালাইসিস করে ট্রান্সলেশনগুলো কিভাবে ফ্লো করতে পারে সেই রুটগুলো আমরা দেখার চেষ্টা করব। এই এক্সারসাইজটাই বেসিক্যালি আমরা কন্টিনিউ করব সেকেন্ড কোর্সে বেসিক্যালি আমরা এডিশনাল গ্রামার শিখবো পাশাপাশি যে কোনো একটা এক্সাম্পল যখন আমরা দেখব পুরানো লেসেনগুলো আমরা রিপিট করব। মানে একটা এখন আমরা যে কোনো আয়াত দেখলেই সাথে সাথে এটার ইরা অ্যানালাইসিস করার একটা অ্যাটেম্প আমরা নিতে পারি সব কিছু বুঝবো না কিন্তু আলহামদুলিল্লাহ সেভেন্টি এইটটি নাইনটি অলমোস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট আমরা অনেক ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট আমরা বুঝে ফেলব তাই না তো এইটাই এখন নেক্সট কোর্সের আমাদের কাজ আমরা এটা কন্টিনিউ করব তো আমাদের আজকের ফর্মাল সেশানটা আমরা এখানে শেষ করছি سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته